দেখছেন এএসআর নিউজ। কয়েক দফা দাবির ভিত্তিতে বিপিবিএ মুর্শিদাবাদ জেলা এক্সিকিউটিভ কমিটির মিটিংয়ের সিদ্ধান্তে আসা হয় আগামী 27 জুন ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নসের ডাকে 10 লক্ষ ব্যাংক কর্মচারী ও অফিসাররা রাস্তায় নেমে ব্যাংক এটিএম ধর্মঘটে সামিল হবে। তাদের দাবি, অবিলম্বে ব্যাংকে 5 দিনের সপ্তাহ চালু করতে হবে। এছাড়াও আরও কিছু দাবি দেওয়া রয়েছে তাদের। ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নসের ডাকে 10 লক্ষ ব্যাংক কর্মচারী এবং অফিসাররা রাস্তায় নেবে আমরা ব্যাংক এবং এটিএম ধর্মঘট করছি। আমরা দীর্ঘদিন ধরে সরকার এবং আইবিএকে বলছি যে 5 দিনের ব্যাংকিং ব্যবস্থা আজকে চালু করতে হবে। এই জন্য যে ব্যাংকে আজকে রিক্রুটমেন্ট যেভাবে বন্ধ হয়েছে, আজকে যেভাবে দাঁড়িয়ে ব্যাংক কর্মচারীকে দিনের বেলায় সন্ধ্যেবেলায় আজকে মেরে দেওয়া হচ্ছে, ব্যাংক কর্মচারীরা আজকে অবসাদগ্রস্ত হয়ে যাচ্ছে কাজের চাপে, সেই জন্য আমরা বলেছি যে সমস্ত ব্যাংকে 5 দিনের সপ্তাহ চালু করতে হবে। আজকে দীর্ঘ আমাদের সেকেন্ড ডিমান্ড আছে আপডেশন অফ পেনশন। সেই আপডেশন অফ পেনশন 1993 ব্যাংকে পেনশন হওয়ার পরেও আজ অবধি কোনো আপডেশন হয়নি, যার ফলে আমাদের দীর্ঘদিন আজকে বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি হওয়ার পরও আজকে পেনশনার্সরা আমরা বাজারে গিয়ে কোনো কিছু করতে পারছি না আর কি। দেখছেন এই